তো বন্ধুরা, কেকেআর কিন্তু অনেক প্লেয়ার অকশন শুরু হওয়ার আগে কিন্তু ছেড়ে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 32.7 কোটি টাকার একটা পকেট ব্যালেন্স নিয়ে কিন্তু অকশনে নামবে। আর বন্ধুরা, অকশন শুরু হওয়ার আগেই সৌরভ গাঙ্গুলি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে করলো দুর্দান্ত মন্তব্য। তো বন্ধুরা, কী সেই মন্তব্য সেটা জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে পুরোপুরি দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকেন, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে জুড়তে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, সৌরভ গাঙ্গুলি কিন্তু সবার প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে বলেছে, কলকাতা নাইট রাইডার্স কিন্তু তার দল থেকে সবথেকে বেশি বোলারদের ছেড়ে দিয়েছে, যেখানে অকশানে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে সর্বপ্রথমে কিন্তু তার বোলারগুলোকে নিয়ে বোলিং ডিপার্টমেন্টকে একটু শক্তিশালী করতে হবে। তারপর যদি বেঁচে থাকে তাহলে কিন্তু অলরাউন্ডার ও ব্যাটারদের দিকে যেতে পারে। আর বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের টিম কিন্তু অগোছালো ছিল কিছু বছর ধরে, সেই কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ট্রফি জিততে পারেনি। কলকাতা নাইট রাইডার্সের আগামী মৌসুমে রিঙ্কু সিংয়ের পারফরমেন্স দেখে কিন্তু সে দুর্দান্তভাবে মুগ্ধ হয়েছে এবং সে বলেছে শ্রেয়াস আইয়ার কিন্তু তার একটি পছন্দের প্লেয়ার এবং রিঙ্কুর বর্তমান পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, তার কিন্তু দুর্দান্ত লাগছে নি রিঙ্কু সিংয়ের পারফরমেন্স। কেকেআরের ভবিষ্যতের ট্রফি কিন্তু রিঙ্কু সিংয়ের হাত ধরে দেখতে পাচ্ছে সৌরভ গাঙ্গুলি। তো বন্ধুরা, এই কথাতে কলকাতা নাইট রাইডার্সের একটি ফ্যান হয়ে থাকলে এবং সৌরভ গাঙ্গুলিকে ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে অবভিয়াসলি ভুলবে না। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের আগের বছর কিন্তু কিছু কারণ ছিল, যেই কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। তার প্লেয়ারদের কিন্তু পারফরমেন্স ভালো ছিল না, যেখানে যেই কারণে কিন্তু এই বছর কলকাতা নাইট রাইডার্স কিছু প্লেয়ার ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, আরেকটা কারণ ছিল তার টিমের ক্যাপ্টেন, ক্যাপ্টেন কিন্তু বাইরে ছিল, সেই কারণে কিন্তু আরও কলকাতা নাইট রাইডার্স দমিয়ে গেছিলো। কিন্তু বন্ধুরা, এইবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কিন্তু রিটার্ন করেছে, এবার কলকাতা নাইট রাইডার্স ডবল ক্যাপ্টেন নিয়ে কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স দেখাবে। কারণ কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা কিন্তু আগের বছর খুব একটা খারাপ ক্যাপ্টেন্সি দেখায়নি, সেই কারণে কিন্তু দুইজনের মাথা দিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এইবার ট্রফি কিন্তু নিশ্চয়ই জেতার তাগিদেই থাকবে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই চলে আজকের ভিডিও। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স থেকে ফ্যান হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর একটি লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন। বাই বাই।